আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন ক্যালেন্ডার বানানের প্লেট কিভাবে লেখা রিমুভ করা হয়। একটা মেডিসিন দিয়ে প্লেটের লেখা রিমুভ করা যায় অনেক সহজেই। শুধু ক্যালেন্ডার বানানের প্লেট নয়, এখানে খাতা বানানোর প্লেটও আমরা রিমুভ করছি খুব সহজেই একটা মেডিসিনের মাধ্যমে। মেডিসিনটার দাম বেশি টাকা না, অল্প টাকা দাম। দেখুন খুব সহজেই লেখাটা উঠে যাবে প্লেট থেকে। এটা প্রিন্টিং লাইনে এটাকে প্লেট বলা হয়। দেখুন, একটু খেয়াল করে দেখুন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রিমুভ করা হচ্ছে। জিনিসটা দেখতে আঠার মতো, ওখানে লাগিয়ে দেওয়ার পরে ওটার লেখা উঠে আসবে অটোমেটিক। একটু দেখুন খেয়াল করে আপনারা সবাই, ওই কেমিক্যালটা লাগানো হয়েছে, এখন একটা ন্যাকড়া দিয়ে ডলা হচ্ছে। কিছুক্ষণ পর পানির ন্যাকড়া দিয়েছে, পানির ন্যাকড়াতে ধুয়ে ফেললো, লেখাটা ওখান থেকে মুছে গেল। এই যখন শুকনো ন্যাকড়া দিয়ে মশা দিচ্ছে প্লেটের, ওই পানিটা অন্য কোথাও লাগলো, ওই লেখাটাও নষ্ট হয়ে যাবে, এখন আর নষ্ট হবে না। এখন দেখুন অন্য একটা প্লেট রিমুভ করবে। একটা পুরাটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো প্লেটটাই কাজ করা, কিছু কিছু ছাপা দেখা যাচ্ছে, ওই যে কেমিক্যালটা লাগাচ্ছে, দেখুন ওই যে কেমিক্যালটা দিচ্ছে কিন্তু প্লেটের উপরে। এখন অর্ধেকটা প্লেট রিমুভ করবে, অর্ধেকটা প্লেটের ছাপা উঠাইয়া ফেলবে। ওই যে দেখুন, এখন ন্যাকড়া দিয়ে ডলা দেবে, ন্যাকড়া দিয়ে ডলা দিলে ওই লেখাটা উঠে যাবে। আপনি একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু বাস্তব। হালকা পানি দিল বোতল থেকে, এখন ওই যে ন্যাকড়া দিয়ে ডলা দিচ্ছে, লেখাটা উঠে যাচ্ছে। দেখুন খুব সহজেই কিন্তু জিনিসটা উঠে যাচ্ছে। তো আপনারা যদি নাকি কেউ কাপড়ের কোনো কঠিন দাগ উঠাতে চান, তাহলে প্রিন্টিং লাইনের এই মেডিসিনটা ব্যবহার করলে অবশ্যই কাপড়ের কঠিন দাগ উঠাতে পারবেন। শুধু কাপড়ে না, কোনো গ্লাস গ্লাসে, আয়না, এগুলো তো থাকলে উঠানো পারবেন। ওই দেখুন লেখাটা কিন্তু উঠানো হয়ে গেছে, এখন ধুয়ে ফেলছে। প্লেটটা পানি দিয়ে, পানির ন্যাকড়া দিয়ে ধুয়ে ফেললো, এখন ওই যে শুকনো ন্যাকড়া দিয়ে মশা দেবে। আর দেখটা প্লেট কিন্তু সাদা বানিয়ে ফেলেছে। তো আপনারা যদি কোনো কাপড়ে কঠিন দাগ বা আয়না, প্লেটে খাবার প্লেট, গ্লাস, এগুলোতে কোনো কঠিন দাগ থাকে, এই মেডিসিনটা দিয়ে খুব সহজে উঠাতে পারবেন। এই যে এটার নাম হচ্ছে রিমুভ।